श्री श्री रामकृष्ण परमहंसदेव विश्वजननी सीमा शारदा देवी ও বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত অধ্যক্ষ মহারাজ, প্রধান শিক্ষক মহারাজ ও অন্যান্য মহারাজ বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দকে জানাই আমার যথাযোগ্য স্থানে প্রণাম। উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী, শিক্ষাকর্মী বৃন্দ ও অতিথিবৃন্দ, অভিভাবক অভিভাবিকা বৃন্দকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। বর্তমানের এই কঠিনতম পরিস্থিতিতে যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান দেখছেন বা দেখছ, তাদের সবাইকে জানাই আমার যথাযোগ্য স্থানে প্রণাম, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। আজ থেকে 75 বছর আগে ভারতের আকাশে স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল। তাই আজকের দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে একটি আনন্দের দিন, আবেগের দিন, উচ্ছ্বাসের দিন, এমন ভালোবাসার দিন। আজকের এই দিনের জন্য ভারত মাতার অনেক বীর সন্তান হাসি মুখে মৃত্যুবরণ করেছেন, ফাঁসির দড়িতে ঝুলেছেন, কারাগারের ভয়ঙ্কর অন্ধকারে নিজেদের জীবন অতিবাহিত করেছেন। ভারতবর্ষের প্রতিটি জায়গায় এই দিনটি অত্যন্ত শ্রদ্ধার সহিত পালন করা হয়। ভারতবর্ষের চিরঞ্জিত জাতীয় পতাকাকে কুচকাওয়াজের সহিত শ্রদ্ধা জানানো হয় এবং পরিশেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। প্রসঙ্গত জানা যায় যে দিল্লির লাল কেল্লায় পতাকা উত্তোলন করেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। এখন আমরা একটু ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে জেনে নিই। ভারতবর্ষ হলো একটি সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ। ভারতবর্ষে মানব সম্পদ ও প্রাকৃতিক সম্পদ অফুরন্ত, তাই ভারতবর্ষে বারংবার বৈদেশিক আক্রমণ হয়েছে। কিন্তু বেশিরভাগ বিদেশিরাই ভারতবর্ষে এসে এদেশের মানুষের উন্নতির চেষ্টা করে এদেশের সঙ্গে একাত্ম হয়ে এদেশের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। কিন্তু ব্যতিক্রম হল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা মোগল সাম্রাজ্যের শেষ দিকে এসে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল এবং ক্রমে ক্রমে তারা হয়ে উঠেছিল গোটা ভারতবর্ষের ভাগ্য বিধাতা। বাংলা, বিহার, উড়িষ্যাকে দখল করে গোটা ভারতবর্ষকে গ্রাস করেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। নিত্য দিন নির্মমভাবে ভারতবাসীকে অত্যাচার করে গিয়েছিল। 1757 সালের পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দৌলার মৃত্যুতে সম্ভবত ভারতের স্বাধীনতা সূর্য অস্তগামী হয়। বেশিরভাগ শাসক ভারতকে ভালোবেসে কিন্তু ভারত শাসন করেননি, তারা শাসনের নামে নিত্য দিন শোষণ করে এসছে প্রায় 190 বছর ধরে। এই অত্যাচারের হাত থেকে কেউ বাঁচেনি। সাধারণ মানুষের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে তাদেরকে কষ্ট দিয়ে গেছে। বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, কৃষক কিশোরী কেউ বাঁচেনি এই অত্যাচারের হাত থেকে। এমনকি যারা যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছে তাদেরকে নয় ফাঁসি কাটে ঝুলিয়েছে কিংবা ভয়ঙ্কর কারাগারের অন্ধকারে নিক্ষেপিত করেছে। কিন্তু কিশোর ক্ষুদিরামের মৃত্যুর পর এই স্বাধীনতা আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন ও নেতাজির নেতৃত্বে আন্দোলনে সারা ভারতবর্ষ স্বাধীনতার জন্য উত্তাল হয়ে ওঠে। পাশাপাশি আবার গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলন ও নেতাজির আজাদির মায়ানির মাধ্যমে ব্রিটিশরা বুঝতে পারেন যে এবার তাদের ভারত ছাড়তে হবে। ভারতে তাদের আয়ু কমে এসছে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ব্রিটিশদের রাজকোষ অর্থ শূন্য হয়ে যায়। তো এই জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এর্লি ঠিক করেন যে 1948 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষকে স্বাধীন করে দেয়া হবে। তো সেই জন্য আইনও তৈরি হয়ে যায়। কিন্তু এইদিকে আবার সমস্যা। ধর্মের ভিত্তিতে শুরু হয় বাংলা ও পাঞ্জাব প্রদেশের মধ্যে দাঙ্গা। সেই সময় ভারতের বড়লাট লর্ড মাউন্টব্যাটেন ঠিক করেন যে স্বাধীনতার দিন এগিয়ে নিয়ে আসা হোক, প্রায় 8 মাস। এবং সেই জন্য
বাংলা ও পাঞ্জাব প্রদেশকে দু ভাগে ভাগ করে দুটি পৃথক রাষ্ট্র গঠন করা হয়। ভারত ও পাকিস্তানকেও ভাগ করা হয়। ভারতের স্বাধীনতা দিবস হয় 15ই আগস্ট ও পাকিস্তানের স্বাধীনতা দিবস হয় 14ই আগস্ট। কিন্তু কংগ্রেসের অন্যতম বিশিষ্ট নেতা গান্ধীজি এই ভাগ্যে মেনে নিতে পারেননি, কিন্তু কংগ্রেসের অন্যান্যদের জন্য বাপুজিকে তার নথি স্বীকার করতেই হয়। এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে 1930 সালের 26শে জানুয়ারি দিনটিকেই আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করে আসছি, কিন্তু 1947 সালের 15ই আগস্ট থেকে আমরা স্বাধীনতা দিবস পালন করে থাকি। তো 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা তো পেলাম, কিন্তু হাজার হাজার শহীদের রক্তে রাঙানো কাঙ্ক্ষিত স্বাধীনতা কি আমরা সত্যি পেলাম? ভারতবর্ষে কি এখনো সম্পূর্ণভাবে দারিদ্রতা দূরীকরণ হয়েছে? নারী নির্যাতন বন্ধ হয়েছে? সত্যি কথা বলতে কি এই দুটোর মধ্যে কিছুই হয়নি। কিন্তু তবুও বলে রাখা ভালো যে বিশ্বের অন্যান্য দেশে এখন আলোচ্য বিষয় ভারতবর্ষ। আমাদের দেশে যেমন একদিকে মেকি দেশ নেতা ও অসাধু ব্যবসায়ী আছে, তেমন অন্যদিকে আছে লক্ষ লক্ষ হৃদয়বান মানুষ যারা বর্তমানে নিজেদের জীবন পণ করে সাধারণ মানুষের জন্য করোনা যুদ্ধে লড়াই করে যাচ্ছে। আজ স্বাধীনতার সকালে আমি তাদেরকেও সশ্রদ্ধ প্রণাম জানাই। পরিশেষে বলি, অগ্নিযুগের অগ্নিকুণ্ডে হাজার হাজার শহীদের রক্তে রাঙানো কাঙ্ক্ষিত স্বাধীনতা আনতে পারে একমাত্র ভারতের যুব সমাজ, যাকে সর্বদা আহ্বান করেছেন বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। তিনি বলেছেন, হে বীর যুবক বৃন্দ, ওঠো জাগো। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, স্বাধীনতাকে ভিক্ষা করে নয়, লড়াই করে ছিনিয়ে নিতে হবে। আজ আমাদের স্বামীজির মন্ত্রে দীক্ষিত হওয়ার দিন, ভারত মাতার চরণে শ্রদ্ধা জানানোর দিন, ভারত মাতার চরণে নিজেকে উৎসর্গ করার দিন। পরিশেষে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ারের শেষ লাইন আবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করছি। ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা, জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা, দিবে কোন বলিদান? আজি পরীক্ষা জাতির অথবা জাতির করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে চল কান্ডারি হুঁশিয়ার। সবাইকে আবার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, বন্দে মাতরম, জয় হিন্দ। আমাদের বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ইন্দ্রায়ণকে অনেক ধন্যবাদ। তার এই ক্ষুদ্র বক্তব্যের মধ্যে দিয়ে কি অসাধারণ একটা প্রাসঙ্গিক কথা সে বলে গেল।